বৈশাখী আনন্দে মেতেছে তিন পার্বত্য জেলা। আজ চলছে মারমা সম্প্রদায়ের জলখেলি বা সাংরাই উৎসব। বিস্তারিত জানাতে রাঙামাটির বাঙ্গাল হালিয়ায় রয়েছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, মহা সাংরাই পোয়ে অর্থাৎ আজকে জলকালী উৎসব শুভ হোক, সেটি হচ্ছে মারমাদের মূল উৎসব আজকে শুরু। আর আপনারা জানেন গত এক সপ্তাহের বেশি সময় ধরে তিন পার্বত্য জেলা উৎসবের আনন্দে মেতেছে, উচ্ছ্বাসে মেতেছে, উৎসবে মেতেছে। অর্থাৎ যে তিন পার্বত্য জেলা যারা বাসিন্দারা রয়েছেন তাদের যে উৎসব বৈশাখী, সে বৈশাখী আজকে মারমাদের সম্প্রদায়ের উৎসব হচ্ছে সাংরাই অর্থাৎ জলকেলি। জল ছিটিয়ে যে পুরনো বছরে যত রকম সংকট ছিল, দুর্দশা ছিল, বিষাদগ্রস্ত ছিল, অবসাদ ছিল, সব ধুয়ে মুছে নতুন করে জীবন শুরু হবে, নতুনভাবে পথ চলা শুরু হবে, সেটি হলো আজকে সে সাংরাই উৎসব, জলকেলি উৎসব। সে জলকেলি উৎসবটি শুরু হবে কিছুক্ষণ পরে। আপনারা জানেন প্রতি বছরে কিন্তু তারা স্থান বেঁধে এই আয়োজনটি চলে। এবার আয়োজনটি হচ্ছে বাঙ্গাল হালিয়া স্কুল মাঠে, মূলত রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলগুলিতে এই উৎসবটি শুরু হয়। গতবার ছিল বেদবুনিয়া, এবার হচ্ছে রাঙামাটির বাঙ্গাল হালিয়াতে। এখানে মধ্যে বিভিন্ন অঞ্চল, রাঙামাটি জানেন যে প্রায় 10টি উপজেলা রয়েছে, 10টি উপজেলার 80টির বেশি ইউনিয়ন রয়েছে। প্রতিটি ইউনিয়ন থেকে তরুণ তরুণীরা আসছেন, এসে তারা জমায়েত হচ্ছেন এখানে। এরপর তারা নাম নিবন্ধন করবেন, নাম নিবন্ধনের পর তারা দলভাগে হয়ে একদিকে ছেলেরা আর একদিকে মেয়েরা তারা জল ছিটিয়ে উৎসবে মাতবে। সে জল ছিটানো শুধু একটি প্রতীকী রূপ, যে প্রতীকী রূপের মধ্যে বলা হয় যে গত বছরে বিগত বছরগুলিতে জরা জীর্ণতা ধুয়ে মুছে নতুনভাবে তারা জীবনকে শুরু করবে, নতুনভাবে পথ চলা শুরু হবে, নতুনভাবে দিন শুরু হবে, সেই উৎসব হলে সাংরাই। আর এই সাংরাইয়ের জন্য প্রস্তুতি চলছে এ বাঙ্গাল হালিয়া স্কুল মাঠে। এখানে আজকে প্রধান অতিথি রয়েছেন রাঙামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন এখানের মধ্যে। আয়োজন প্রতি বছরে এখানের মধ্যে একটি উৎসব চলে, সে উৎসবটি হলো সাংরাই অর্থাৎ জলকেলি উৎসব। সে জলকেলি উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে মারমা তরুণ তরুণীরা। এখানে জানেন রাঙামাটির যে 10টি উপজেলা রয়েছে, 10টি উপজেলার অন্তত 80টি ইউনিয়ন রয়েছে। প্রতিটি ইউনিয়ন, প্রতিটি গ্রাম থেকে তরুণ তরুণীরা ভাগ হয়ে এ জলকেলিতে মেতে উঠবেন কিছুক্ষণ পরে। তো এটি হচ্ছে মূলত মারমাদের প্রধান উৎসব। একদিন পর্যন্ত চলে আসছিল চাকমা, তঞ্চঙ্গ বা অন্যান্য সম্প্রদায়ের উৎসব চলে আসছিল, আজকে মারমার সম্প্রদায়ের প্রধান উৎসব এ সাংরাই কিছুক্ষণের মধ্যে শুরু হবে বাঙ্গাল হালিয়া মাঠে জলকেলি উৎসব। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল যে বৈশাখীর আনন্দে তিন পার্বত্য জেলা মেতেছে, তারই অংশ হিসেবে আজকে মারমার সম্প্রদায়ের তরুণ তরুণীরা জলকেলি উৎসবে মাতবে, তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটিতে।